হ্যালো, আসসালামু আলাইকুম। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। গত ভিডিওতে আমি আপনাদেরকে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লিটগুলোর বা বিমানের যে বহর আছে ওগুলোর বয়স কত সেটা নিয়ে ভিডিও বানিয়েছি, এবং আজকের ভিডিওতে আমি সেই বহরের 777 যেটি এটির একটি 3D ভার্চুয়াল ট্যুর আজকে আমরা করব। তো এমিরেটসে যেটা আমরা দেখেছি, তারা দুই ধরনের বিমান ইউজ করে, একটা হচ্ছে এয়ারবাস A380 এবং বোয়িংয়ের 777। তো বোয়িংয়ের 777-এর আবার বিভিন্ন ধরনের ভার্সন তারা ইউজ করে, যেমন বোয়িং 777-300ER যেটি, এটির সিট ক্যাপাসিটি দুইটা ক্লাস আছে, 3 ক্লাস কনফিগারেশন, 2 ক্লাস কনফিগারেশন, যেটাতে হচ্ছে 364 এবং পরবর্তীতে হচ্ছে 442 মতো সিট পরবর্তী ক্লাস। তো এই বিমানটি কিন্তু লম্বায় প্রায় 242 ফিট 4 ইঞ্চি এবং উচ্চতায় হচ্ছে 61 ফিট 5 ইঞ্চি, এবং এটির ভেতরে কেবিন যেটি, এটি কিন্তু 19 ফিট 3 ইঞ্চির মতো। তো এই এত বড় বিমানটি চালাতে যে ইঞ্জিন ব্যবহার করা হয় সেই ইঞ্জিনটি কিন্তু GE90115BL1 জেনারেল ইলেকট্রিক, যেটি দিয়ে প্রায় 115,540 পাউন্ড থ্রাস্ট উৎপন্ন করে। তো এই পাওয়ারফুল ইঞ্জিনটি দিয়ে কিন্তু প্রায় 14,594 কিলোমিটার রেঞ্জ পাওয়া যায়। তো এটি হচ্ছে 777-এর ভেতরের যে ইন্টেরিয়র। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা সিটের যে লেগ রুম, আমার কাছে এনাফ লেগ রুম বানানো হয়েছে, এবং প্রত্যেকটার সাথে কিন্তু এক একটা করে হেডফোন দিয়ে দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটা সিটের সামনেই কিন্তু একটা করে ইনফ্লাইট ডিসপ্লে আছে, যেখানে আপনারা আপনার বিভিন্ন ধরনের ইনফ্লাইট এন্টারটেনমেন্টগুলো পেতে পারেন। এবং সামনে এই বিমানটির কিন্তু বুকলেট দেওয়া আছে এবং বিভিন্ন ধরনের ম্যাগাজিন দেওয়া আছে। তো বিমানে ঢুকলে এখানে আমরা বাম পাশে দেখতে পাচ্ছি এখানে 3টা সিট, মাঝখানের আইসে হচ্ছে 4টা সিট, এবং অপর পাশে ডান দিকের আইলস হচ্ছে আরও 3টা সিট। টোটাল 10টা সিট করে কিন্তু এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো, এবং এখানে কিন্তু অনেকগুলো সিট দেখা যাচ্ছে ইকোনমিক ক্লাস, এবং উপরে কিন্তু কেবিন কম্পার্টমেন্ট। এখানে যেই ইন্টেরিয়রগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে খুবই পলিশ এবং স্মুথ ডিজাইন, এবং লেগ স্পেসও খুবই ভালো। তো বাম পাশে উইন্ডো সিটে যদি আমরা বসি, যদি এখানে দেখতে এরকম দেখাচ্ছে, এই পাশে আসলে 3টা সিট, মাঝখানে আইলসে 4টা সিট, এবং ওই পাশে ডান দিকে কিন্তু আরও 3টা সিট। এবং তাদের যে ইন্টেরিয়র সেটাও কিন্তু খুবই পলিশ এবং একটি ব্লুইশ একটা ডিজাইন করা। এবং যাত্রীরা যারা এন্ট্রি গেটের সাইডে থাকবে বা এক্সিট এবং এন্ট্রি গেটের সাইডে থাকবে, তাদের জন্য কিন্তু সেই সিটগুলোতেও কিন্তু ইনফ্লাইট এন্টারটেনমেন্ট সিস্টেম দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এখানে, যেগুলো হচ্ছে ভাঁজ করে রাখা যায়। আর এই পাশটিতে হচ্ছে কেবিন ক্রুরা বসে, এবং এখান থেকে হচ্ছে তারা এই ডোরটি ওপেন করে। তো ইকোনমিক ক্লাসের সামনে আমরা চলে আসলাম বিজনেস ক্লাসে। বিজনেস ক্লাসে ঢুকলেই দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়ার্ম একটা টোন তারা ইউজ করেছে প্রত্যেকটা ইন্টেরিয়রে। বিজনেস ক্লাসের সিটগুলো কিন্তু খুবই ওয়াইড এবং সামনে লেগ স্পেস অনেক বড়, এবং সামনের যে এন্টারটেনমেন্ট ডিসপ্লে আছে, ফ্লাইট ডিসপ্লে, সেটাও কিন্তু বিশাল বড়। এবং এখানে একটা রিমোট কন্ট্রোলার আছে যেটা দিয়ে হচ্ছে আপনি এই ইনফ্লাইট এন্টারটেনমেন্টটা কন্ট্রোল করতে পারবেন। এবং এখানেও কিন্তু একটা ভালো মানের হেডফোন আমরা দেখতে পাচ্ছি। এছাড়া এখানে কিছু সুইচ আছে যেটা দিয়ে হচ্ছে এই সিটটিকে উঠা নামানো করা যায়। এবং সিটের সাইডে কিন্তু খাবারের ব্যবস্থাও আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি কিছু ড্রিঙ্কস আছে এবং কিছু বুকলেট আছে। তো বিজনেস ক্লাসের আমরা যেটা দেখলাম, বাম পাশের আইলসে এখানে 2টি সিট, মাঝখানের আইলসে 3টি সিট, এবং ডান সাইডে আরও 2টি সিট, টোটাল 9টি সিট। এবং এখানের ভেতরের যে ইন্টেরিয়রটা, এখানে ভেতরের ইন্টেরিয়রটা খুবই সুন্দর, এখানে ফুল টুল দেওয়া আছে। তার মানে ইকোনমিক ক্লাস থেকে বিজনেস ক্লাসের এক্সপিরিয়েন্সটা কিন্তু একটু বেশি হবে, যেটা আমরা বুঝতে পারতেছি যে এখানে মানুষ কম থাকবে, লেগ স্পেস বেশি, আপনি শুয়ে যেতে পারবেন, এবং আপনার সামনের যেই এন্টারটেনমেন্ট ডিসপ্লেটা আছে সেটাও কিন্তু অনেক বড়। তো 777-এর সামনের দিকে হচ্ছে ফার্স্ট ক্লাস। এখানে ঢুকলেই ইন্টেরিয়রটা আমরা দেখতে পাচ্ছি যে বিজনেস ক্লাসের মতোই তৈরি করা হয়েছে। এখানে একটা কিন্তু ওয়ার্ম টোন ইউজ করা হয়েছে, গাছের ডিজাইন দেওয়া হয়েছে ইন্টেরিয়র ডিজাইনটা এখানে, এবং উপরের সিলিংটাও কিন্তু অনেক সুন্দরভাবে তারা ডেকোরেট করেছে। তো এখানে কয়েকটি করে কেবিনের সিস্টেম করা হয়েছে। একটা কেবিনের ভেতরে আমরা ঢুকি এবং ভেতরে দেখি যে আসলে কি, এখানে এই পাশে একটা কেবিন এবং ডান সাইডে একটা কেবিন, এরকম দুইটা দুইটা করে টোটাল এখানে 6-7টার মতো কেবিন আছে। তো আপনি যদি এমিরেটসের ফার্স্ট ক্লাস টিকিট নেন, আপনি এরকম একটি কেবিনের মতো পাবেন, যেখানে এই ফ্যাসিলিটিগুলো পাবেন। এই যে এখানে একটা হেডফোন আছে, এখানে একটি ট্যাবের মতো আছে যেটি দিয়ে হচ্ছে আপনি আপনার ফ্যামিলির সাথে ভিডিও কলিং থেকে শুরু করে নেটের সব ইউজ করতে পারবেন। সামনে একটা বিশাল বড় ইনফ্লাইট ডিসপ্লে বা টিভির মতো আছে, বিশাল বড় আমি টিভি দেখতে পাচ্ছি। এবং এখানে একটা ওয়্যার ড্রপ আছে বা ওয়্যার হাউসের মতো আছে, এবং এই পাশে আছে কন্ট্রোলার যেটা দিয়ে এই জিনিসগুলো কন্ট্রোল করা যায়, এবং উপরের ইন্টেরিয়রটাও কিন্তু খুবই চমৎকারভাবে সাজানো হয়েছে।
এবং এটি হচ্ছে সেই ডোর, এটি দিয়ে কিন্তু আপনি এই কেবিনটিকে প্রাইভেট করে রাখতে পারবেন, মানে এখানে প্রাইভেসির জন্য ইউজ করেছে। এখানে কিছু খাবার দাওয়ার আমরা দেখতে পাচ্ছি, তারপর হচ্ছে এখানে উপরে আরও কিছু জিনিস আছে, মিনি বার আছে একটা, এখানে আপনার বিভিন্ন ধরনের ড্রিঙ্কস কনজিউম করতে পারবেন। এবং বাম পাশে যে একটা হেডফোন আছে, এখানে আপনি নয়েজ ক্যান্সেলেশনের জন্য হেডফোনগুলো কানে দিয়ে রাখতে পারেন অথবা গান শুনতে পারেন। এছাড়া সিটের কোয়ালিটি অন্যান্য ক্লাসগুলো থেকে কিন্তু এটার কোয়ালিটি খুবই প্রিমিয়াম, এবং পেছনের ইন্টেরিয়রটা কিন্তু খুবই সুন্দর। এবং এখানে একটা পর্দা দেওয়া আছে, আপনি চাইলে এইটা পর্দা দিয়ে রাখতে পারেন। এবং এখানে আপনি কিন্তু আপনার এই রুমের টেম্পারেচার এবং লাইটিং কন্ট্রোল করতে পারবেন, এটা খুবই আরামদায়ক হবে তখন। এই হচ্ছে ওভারঅল এমিরেটসের ফার্স্ট ক্লাস যেই ভার্চুয়াল ট্যুর, তো এই হচ্ছে এমিরেটসের 777-এর একটা ভার্চুয়াল ট্যুর। নেক্সট ট্যুর আমরা দিব এমিরেটসের এয়ারবাস A380, যেটি পৃথিবীর সবচেয়ে বড় কমার্শিয়াল এয়ারক্রাফট। নেক্সট ভিডিও দেখার জন্য অগ্রিম আমন্ত্রণ, and happy flying.